গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা একটু মজার খেলা খেলবো। কিরকম খেলা? কার্ড নিয়ে একটু আমরা খেলা খেলবো। আমরা তো বিভিন্ন ধরনের খেলা খেলি, তো তার মধ্যে আজকে একটু আমরা বুদ্ধির খেলা, মানে অঙ্কের বুদ্ধির খেলা খেলবো। ঠিক আছে, অঙ্কটা তোমাদেরকে সেভাবে কষতে হবে না, তোমরা একটু আমার সঙ্গে খেলার ছলে দেখো তো, খেলার মাধ্যমে দেখো তো আমি তোমাদের সাথে আজকের কি শেয়ার করি। আচ্ছা, তোমরা প্রত্যেকে জানো এটা কি কার্ড? এটা হলুদ কার্ড। তার ভেতরে কি লেখা আছে? সংখ্যা কি লেখা আছে? হ্যাঁ, সংখ্যা 10 লেখা আছে। আর এটা কি কার্ড? এটা হচ্ছে লাল কার্ড। এতে সংখ্যা কি লেখা আছে? সংখ্যা লেখা আছে 1। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে হলুদ কার্ড মানে সংখ্যা 10 আর লাল কার্ড মানে সংখ্যা 1। আজকের আমরা তোমাদের তোমাদের যে বই আছে, দ্বিতীয় শ্রেণীর যে বইটি রয়েছে, সেটার রঙিন কার্ড নিয়ে খেলি। 89 পেজে কিছু তোমাদের কার্ড নিয়ে খেলার অঙ্ক আছে, আমরা একটু মজা করতে করতে সেই অঙ্কগুলো করব। সুমন, প্রত্যেকে একটু খাতা বের করো, একটু পেন বের করো, জাস্ট পেন খাতা বের করে বসো আর নিজেদের বইটা বের করে বসো। ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো তো আমি কি করছি। আমি ধরো পিয়ালি, তোমাকে আমি দুটো কার্ড দিলাম। দেখো কি কার্ড দিলাম? হলুদ কার্ড দিলাম। হলুদ কার্ড মানে সংখ্যা 10। আমি এখানে করছি, দেখো আমি কালারটা এই হলুদ কার্ড মানে কিরকম ধরনের কার্ড? এই ধরনের কার্ড, তাই তো? চতুর্ভুজাকার। ঠিক আছে, এটা চতুর্ভুজাকার কার্ড। আমরা প্রত্যেকেই জেনে গেছি আকার সম্পর্কে, এর ভেতরে কত থাকবে? 10। আমি একই পেন নিয়ে করছি, একই রং নিয়ে করছি, তোমরা বিভিন্ন ধরনের রং নিয়ে মানে এগুলো করতে পারো অঙ্কগুলো। এবার তোমাকে তাহলে কটা হলুদ কার্ড দিয়েছি পিয়ালি? দুটো। দুটো হলুদ কার্ড করলাম, 10 লিখলাম। আচ্ছা পিয়ালি, তোমাকে লাল কার্ড আমি একটা দিলাম। আচ্ছা, লাল কার্ড কিরকম দেখতে? এরকম ত্রিভুজাকার। কেন ত্রিভুজাকার বলা হয় সবাই জানো তো? কারণ কি, এর তিনটে বাহু আছে, তাই এটা ত্রিভুজাকার। আচ্ছা, তাহলে এইটা হলো। এরপরে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো তো। 2 10 1 1 মানে 10 10 20 + 1, এটা কি হলো? স্থানীয় মানে বিস্তার করে আমরা লিখলাম। এইবার এইটাকে আমরা অঙ্কে লিখব। অঙ্কে লিখব 21 20 + 1 = 21, প্রত্যেকে জানি। আর এটাকে আমরা কথায় লিখব, প্রত্যেকে আমরা জানি তো কথায় লিখতে। 21, এ কয় হর্ষকার তালব্যস, তাই তো? তাহলে সুমন তুমি বলো তো, 21 বানান কি লিখলাম? এ কয় হর্ষকার তালব্যস। এখন একটা মজার বিষয় একটু দেখো, তোমাদেরকে যদি কেউ বলে তোমরা কোন ক্লাসে পড়ো, তোমরা কি বলবে বলো তো? সূর্য বলো, হ্যাঁ তোমরা কি বললে? দ্বিতীয় শ্রেণীতে পড়ো। কি বললে? দ্বিতীয় শ্রেণী, ঠিক। তোমরা বললে তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, বেশ, দ্বিতীয় শ্রেণীতে পড়ো। আচ্ছা সূর্য, এই শ্রেণীতে তোমার রোল নাম্বার কত? মানে তোমাকে যখন আমি প্রেজেন্ট করি, আমি যখন রোল প্রেজেন্ট করি তোমাদের, তখন তুমি কত নম্বরে ইয়েস ম্যাম বলো? আচ্ছা, তুমি 4 নম্বরে ইয়েস ম্যাম বলো, মানে তোমার রোলটা হচ্ছে 4, তাই তো? বেশ। আচ্ছা তাহলে তুমি কোন শ্রেণীতে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমার রোল নাম্বার হচ্ছে 4, ঠিক। তাহলে তুমি প্রকৃতপক্ষে, তোমাকে যদি বলা হয় যে ক্লাস 2 চলো, খেলার মাঠে ক্লাস 2 চলো, তখন সূর্য তুমি একা যাবে না তোমরা সবাই যাবে? সবাই যাবে, বেশ। আর যদি বলা হয় ক্লাস 2 রোল নাম্বার 4 ক্লাস অফিস রুমে চলো, তখন একমাত্র তুমি যাবে, তাই তো? তার মানে 4 হলে তুমি শুধুমাত্র যাবে, আর কেউ নিশ্চয়ই যাবে না তোমরা। তাহলে একটা জিনিস দেখো, আমরা অঙ্কের একটা সংখ্যা ধরো লিখলাম, এই সংখ্যাটা 21 সংখ্যাটাই লিখলাম, ঠিক আছে। এই 21 সংখ্যাটার 1 হচ্ছে একক আর 2 হচ্ছে দশক, ঠিক। 1 হচ্ছে এককের ঘরে থাকে, 2 হচ্ছে দশকের ঘরে থাকে। এখন আমি যদি বলি এই 1-এর প্রকৃত মান কত? প্রকৃত মান, 1-এর প্রকৃত মান তো 1-ই, তাই নয় কি? আর 2-এর প্রকৃত মান কত? 2-এর প্রকৃত মান 2-ই, মানে তার তুমি যেটা দেখতে পাচ্ছ, তুমি যেটা
চোখে দেখতে পাচ্ছ, সেটাই তার প্রকৃত মান। কোনো সংখ্যার মধ্যে যে অঙ্কগুলি থাকে, অর্থাৎ 21 একটা সংখ্যা, তার মধ্যেকার দুটি অঙ্ক হচ্ছে 1 এবং 2, তাদের সেই প্রকৃত মানে কোনো সংখ্যার মধ্যেকার অঙ্কগুলো হচ্ছে 1, 2, যে অঙ্কগুলি থাকে তার যে নিজস্ব মান, মানে 1 এর নিজস্ব মান 1, 2 এর নিজস্ব মান 2, সেই নিজস্ব মানটাই হচ্ছে তার প্রকৃত মান। প্রকৃত মান বা ইংরেজিতে বলে প্রকৃত মান, প্রকৃত মান বা ফেস ভ্যালু, কি বললাম, ফেস ভ্যালু। আর আর একটা অঙ্কের কথা আছে, ধরো একটা এককের ঘরে আছে, তাহলে একের স্থানীয় মান কত হবে? স্থানীয় মান একই হবে। কিন্তু দুইটা দশকের ঘরে আছে, এর স্থানীয় মান কত হবে? 20 হবে। কেন কি বলতো, স্থানীয় মান যখন তোমাকে জিজ্ঞেস করবে কেউ, যদি বলে যে একের স্থানীয় মান কত, 1, কারণ সে এককের ঘরে আছে। দুইয়ের স্থানীয় মান কত, তখন কিন্তু 2 বললে হবে না। একটু ভালো করে মনে রাখো, যখন স্থানে প্রকৃত মান বলবে যখন, তখন যেটা দেখছো সেটা, অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলি যে অঙ্কগুলি যে নিজস্ব মান সেটাই তার প্রকৃত মান। কিন্তু স্থানীয় মান যখন হবে তখন বলা হবে কোনো সংখ্যার অঙ্কগুলি যে স্থানে বা ঘরে থাকে, অর্থাৎ 1 থাকে এককের ঘরে আছে, 2 দশকের ঘরে আছে। কোনো সংখ্যার অঙ্কগুলি যে স্থানে বা ঘরে থাকে সেই স্থান বা ঘরের মান অনুসারেই হবে ওই ওই অঙ্কের বা ওই সংখ্যাটির বা ওই অঙ্কটির স্থানীয় মান নির্ধারণ করতে হবে। তাহলে প্রকৃত মান মানে ফেস ভ্যালু, আর স্থানীয় মান মানে কি বললাম, স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু। প্রত্যেকে একটু খাতায় লিখে নাও, PLACE, প্লেস ভ্যালু। এখন কথা হচ্ছে আমি দ্বিতীয় শ্রেণীর রোল নাম্বার 4টা কেন নিলাম, কিভাবে তোমরা মনে রাখবে। দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে তোমার প্রকৃত মান, অর্থাৎ যদি বলে ক্লাস 2 চলো, মানে সবাই চলো, তোমরা প্রকৃত অর্থে ক্লাস 2 এর স্টুডেন্ট বা ছাত্রছাত্রী। আর যদি বলে রোল নাম্বার 2 চলো অফিস রুমে চলো, তার মানে সেটা তোমার স্থানীয় মান, মানে ওই ক্লাসে তুমি কত নাম্বার রোল করছো, ওই ক্লাসে তুমি কোন স্থান অধিকার করছো, সেটা হচ্ছে তোমার স্থানীয় মান। মনে থাকবে তো, তুমি ওই ক্লাসে কোন স্থান অধিকার করছো, কোন স্থান অধিকার করছো, ঠিক। তুমি যদি 2 নম্বর স্থান অধিকার করো তাহলে তুমি 2, আর যদি তুমি 3 নম্বর ঘরে থাকো তাহলে তোমাকে 3 লিখে পড়ে 2-0। তাহলে দেখো এখানে একটা কথা বলি, তাহলে তোমরা কীভাবে মনে রাখবে, তোমরা দ্বিতীয় শ্রেণীতে সবাই পড়ো সেটা তোমাদের প্রকৃত মান, আর স্থানীয় মান মানে দ্বিতীয় শ্রেণী মানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আর কোনটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে তোমরা কোন ক্লাসে পড়ো। তোমাদেরকে নির্ধারণ করে যদি বলি যে তুমি 5ম স্থানাধিকারী যিনি যে আছো চলো সে অফিস রুমে চলো, যদি বলি তখন পার্টিকুলারলি একজন, তাহলে সেই যাবে। তাহলে দেখো এখানে প্রকৃত মান স্থানীয় মানটা কিভাবে নির্ধারণ করব একটুখানি বোঝো। দেখো তোমরা দ্বিতীয় স্থানের রোলটা দেখলে, এবার কোনো সংখ্যা, ধরো আমি এই 21 সংখ্যাটাকে নিলাম, এই সংখ্যাটার প্রকৃত মান এবং স্থানীয় মান দেখব, তখন কি করবে, লিখে দেবে এরকম ভাবে সুন্দর করে, প্রত্যেকে এটা খাতায় লিখে নাও, এটা প্রত্যেকে খাতায় লিখে নাও, এককের ঘরের প্রকৃত মান, এককের প্রকৃত মান, আমি ঘরটা লিখলাম না, আমি যে জায়গা ছোট বলে তোমরা ঘরের লিখবে, প্রকৃত মান। আর দশ, এখানে 2টো সংখ্যা আছে, একক আর দশক, 3 নম্বর হলে 3 নম্বর হতো, দশকের ঘরের প্রকৃত মান, দশকের প্রকৃত মান আমি ডট ডট দিয়ে দিলাম। আর এইটা লিখে নিয়েছো, প্রত্যেকে লিখে নিয়েছো, আমি এটা মুছে দিচ্ছি, আমি এই দিকটা একটু ব্যবহার করব বোর্ডের, বোর্ডের এই দিকটা একটু আমি একটু ব্যবহার করব, প্রকৃত মান এখানে লিখব, আর এরকম ভাবে লিখে পরে লিখব এককের ঘরের, ঘরটা আমি শুধু লিখছি না, স্থানীয় মান। দেখো স্থানীয় মান আর দশকের ঘরের, দশকের ঘরের স্থানীয় মান। দেখো প্রকৃত মান কি বলেছি, যা দেখছো তাই, এককের ঘরের 1, 2, দশকের ঘরে কি দেখছো, 2, ঠিক আছে। আর তাহলে এবার আসতেছো স্থানীয় মানের বেলায়, স্থানীয় মানটা কি, যে
কোনো সংখ্যার অঙ্কগুলি যে স্থানে বা ঘরে থাকে, একটা কোন ঘরে আছে, এককের ঘরে আছে, তাই এটা একই হবে। যে স্থানে বা ঘরে থাকে সেই স্থান বা ঘরের মান অনুসারে, দশকের ঘরের মান কত? 2, তারপরে এইখানে একটা শূন্য, মানে 20 হবে। দশকের ঘরে 2 দেখতে পাচ্ছ, তার সঙ্গে একটা শূন্য। যদি এরকম সংখ্যা থাকতো 3, 2, 1, তাহলে এটা একক, এটা দশক, এটা শত। প্রকৃত মান যা দেখছো তাই, এককের ঘরে প্রকৃত মান 1, 2 দশকের ঘরে এখানে 2, আর এখানে শতকের ঘরে 3। যদি এরকম হতো 4, 5, 6, তাহলে এককের ঘরের প্রকৃত মান এখানে কত? 6 হতো। দশকের ঘরের প্রকৃত মান কত হতো? 5 হতো। আর শতকের ঘরের প্রকৃত মান 4 হতো। কিন্তু যদি এই সংখ্যাটা, 456 সংখ্যাটা যদি আমি স্থানীয় মান তোমাদেরকে জিজ্ঞেস করি, সূর্য তুমি বলো তো স্থানীয় মান এককের ঘরে কি হবে? যেহেতু এটা যেহেতু এককের ঘরে আছে তাই এটা 6 হবে। দশকের ঘরে যেহেতু 5 আছে তাই এর স্থানীয় মান 50 হবে, 5 লিখে তারপরে একটা শূন্য। আর শতকের, এই শতকের ঘরে কি আছে? 4, যেহেতু এটা শতকের ঘরে আছে তাই 400। বোঝা গেছে? এই বোঝা গেল? তাহলে এখানে তাহলে দশকের ঘরে আছে তাই 50, শতকের ঘরে আছে তাই 4 তো লিখবে, তার সঙ্গে পরপর দুটো শূন্য বসে যাবে। তাহলে স্থানীয় মানের বেলায় দেখতে হবে যে সংখ্যার অঙ্কগুলি, অঙ্কটি কোন ঘরে বা স্থানে আছে, ঠিক আছে? অর্থাৎ আমি যখন একটা ক্লাসের কাউকে স্পেসিফাই, একটা নির্দিষ্ট করে ডাকবো যে রোল নাম্বার 3 এসো, তার মানে সবাই নিশ্চয়ই আসবে না, একা যে কোনো একজন আসবে। সেরকম এখানে যখন স্থানীয় মান যখন আমরা নির্ণয় করব, সেরকম স্পেসিফিক করে বা নির্দিষ্ট করে বলবো যে শতকের ঘরের স্থানীয় মানটি কি, তখন সেটা এই সংখ্যাটা লিখে তারপরে দুটো শূন্য। যদি 1000 হতো সংখ্যাটা লিখে পরে 3টে শূন্য হতো, দশকের ঘরে হলে সংখ্যাটা লিখে পরে একটা শূন্য হতো, আর এককের ঘরে যা দেখছো তাই। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে এককের ঘরের সংখ্যার প্রকৃত মানও যায়, স্থানীয় মানও কিন্তু একই, ঠিক তো? আমরা এই সিদ্ধান্তে এলাম যে ফেস ভ্যালু মানে তুমি যা দেখতে পাচ্ছ আমাকে তাই হচ্ছে ফেস ভ্যালু, আর প্লেস ভ্যালু মানে ওই সংখ্যার অঙ্কগুলি যে স্থানে বা ঘরে থাকছে, সেই স্থান বা ঘরের যে মান সেই অনুসারেই হবে তার স্থানীয় মান, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? তাহলে কার্ডের বিষয়টা বুঝতে পারলে, কিভাবে কার্ডের মাধ্যমে প্রকৃত মান স্থানীয় মান লিখবে, এভাবে কার্ড লিখে ফেললে তারপর স্থানীয় মানে বিস্তার করবে, তারপর সংখ্যা লিখবে, সেটাকে ভাষায় লিখবে, তারপরে এইভাবে তোমরা স্থানীয় মান প্রকৃত মানের কি হবে সেই সংখ্যাটা সেটা সুন্দরভাবে লিখবে। তোমরা খাতায় এটা ভালোভাবে প্রত্যেকে তুলে নিয়েছ। আচ্ছা, এবার আসো তো রাম, আসো এইটা করো, তোমার খাতা খাতা নাও, খাতা নিয়ে তুমি 321 আর তোমাকে একটা সংখ্যা দিচ্ছি 72, এই সংখ্যাটাকে তোমাদের তোমরা প্রকৃত মান এবং স্থানীয় মান কষে দেখাও খাতাতে, দেখি। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। তাহলে তোমরা বাড়ি থেকে 50, 62, 55, আচ্ছা 111, আচ্ছা 234, এই কয়েকটা সংখ্যার প্রকৃত মান কার্ডের সাহায্যে প্রথম প্রকাশ করবে, তারপর প্রকৃত মান এবং স্থানীয় মানের সাহায্যে অঙ্কগুলো খাতায় কষে আনবে, ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্ত থাক, পরের ক্লাসে খুব তাড়াতাড়ি চলে আসি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। টাটা।